মথির ধারাবাহিক কুইজ। বাস্তবিক কোন চিহ্নের মতো মনুষ্যপুত্রের আগমন হবে? নহের জলপ্রাবণের সেই পূর্ববর্তী কালের মতো। মথি চব্বিশ অধ্যায় সাঁত্রিশ আটত্রিশ পদ। স্বর্গরাজ্য কিসের তুল্য বলিতে হইবে? দশটি কুমারীর তুল্য। মথি পঁচিশ অধ্যায় এক পদ। কতজন সুবুদ্ধি ও কতজন নির্বুদ্ধি ছিল? পাঁচজন সুবুদ্ধি ও পাঁচজন নির্বুদ্ধি। মথি পঁচিশ অধ্যায় দুই পদ। বাগদত্তা শব্দের অর্থ কি? নির্দিষ্ট কোনো পাত্রের সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিওকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপর তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো। এই অংশে কি শিক্ষা করবার কথা বলা হয়েছে? যিশু মৃদুশীল ও নম্র চিত্ত। মথি এগারো অধ্যায় আঠাশ উনত্রিশ পদ। যিশুর জোয়ালি কেমন? যিশুর জোয়ালি সহজ ভার লঘু। লঘু শব্দের অর্থ কি? হালকা। মথি এগারো অধ্যায় তিরিশ পদ। মনুষ্যেরা যত অনার্থক কথা বলে সেই সকলের হিসাব কবে হবে? সেই সকলের হিসাব বিচার দিনে দিতে হইবে। মথি বারো অধ্যায় পঁয়ত্রিশ পদ। কোন রাজা বাপ্তাইজ জোহনকে কারাগারে বন্দি করেছিলেন? হেরোদ রাজা। মথি চোদ্দ অধ্যায় তিন পদ। হেরোদ রাজার জন্মদিনে কে জোহন বাপ্তাইজকে মস্তক থালায় করিয়া আনিতে বলেছিলেন? হেরোদের স্ত্রীর প্রবর্তনায় হেরোদের কন্যা। মথি চোদ্দ অধ্যায় এক থেকে আট পদ। জয় যিশু।